রাজধানীতে অবৈধভাবে বিদ্যুৎ অপচয়কারী লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটো বাইক ও রিকশা চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রিকশা ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী এ দাবি করেন। এ সময় তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি সরকারের অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা তৈরি করে দৈনন্দিন রাতের অন্ধকারে প্রশাসনের চোখের সামনে ব্যাটারি চার্জ দিয়ে বিদ্যুৎ অপচয় করছে। অন্যদিকে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচলে সরকারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের নীরব ভূমিকায় এ কাজ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।